আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, গত টিউটোরিয়ালে আমরা প্রোটোটাইপ মডেল নিয়ে আলোচনা করেছিলাম। তা আজকে আমরা প্রোটোটাইপ মডেলের কিছু সুবিধা এবং অসুবিধা নিয়ে আলোচনা করব। দেখি, এখানে প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে ইউজার ইনভলভমেন্ট। এখানে যেহেতু প্রত্যেকবারই আমার প্রোটোটাইপটা ইউজারকে দেখানো হচ্ছে প্রতিটা ধাপে এবং ইউজারের কাছ থেকে ফিডব্যাক নেওয়া হচ্ছে, সুতরাং এখানে ইউজারের ইনভলভমেন্টটা বেশি থাকে অন্যান্য মডেলের চেয়ে। দ্য ইনক্রিজ দ্য ইউজার ইনভলভমেন্ট দ্য প্রোডাক্ট ইভেন বিফোর ইমপ্লিমেন্টেশন। ইমপ্লিমেন্টেশন হওয়ার আগেই আমরা ইউজারের সাথে বেশি আমরা ইনভলভ হচ্ছি, তার কারণে প্রোডাক্টটা ভালো হওয়ার সম্ভাবনা থেকে যায়, বেড়ে যায়। এবার আন্ডারস্ট্যান্ডিং দ্য সিস্টেম, এইখানে যখন আমরা ডেভেলপারের সাথে বারবার প্রোটোটাইপ ইউজ করছি, তখন আমরা সিস্টেমটা কীভাবে কাজ করবে সেটা আমরা বুঝতে পারছি। তারপরে হলো রিডিউস টাইম অ্যান্ড কস্ট, এখানে আমাদের সময়টা কম লাগবে, কারণ যদিও একবার পুরো প্রজেক্টটা যখন করে ফেলছি তারপরে অসুবিধাটা হওয়াটা এত এর চেয়ে সমস্যা থাকে না। পুরো কোডগুলো আবার রিভিউ করতে হবে, পুরো সিস্টেমটা আবার ডিজাইন করতে হবে, আবার তৈরি করতে হবে, এটা একটা পুরো লেন্দি প্রসেস এবং এটা একটা ভুল সিদ্ধান্ত। যখন আমরা প্রোটোটাইপের মাধ্যমে কাজ করছি, তখন প্রতিটা ধাপে ধাপে আমরা এর রিকোয়ারমেন্টগুলো ফুলফিল করতে পারছি, ইউরোগুলো সলভ করতে পারছি। যখন শেষে গিয়ে ইউরো তৈরি হচ্ছে না, তার কারণে আমাদের টাইম এবং কস্টটা কম লাগবে। আচ্ছা, বেটার সলিউশন, এটা একটা বেটার সলিউশন, বেস্ট গুড বেস্ট বেটার বলা হয়েছে এখানে। দেখেন, আসলে এই পদ্ধতিতেই কাজ করা হয়ে থাকে। এর চেয়ে আরও স্পাইরাল পদ্ধতি আমরা পরবর্তীতে পাবো, পরবর্তী টিউটোরিয়ালে দেখবো এটা ফলো করা হয়ে থাকে। কুইকার ইউজার ফিডব্যাক ইজ অ্যাভেলেবেল লিডিং টু দ্য বেটার সলিউশন, যখন ইউজারের ফিডব্যাক দ্রুত পাচ্ছি তখন এটাকেও একটা ভালো সলিউশন আমরা পাচ্ছি। তারপর ফাংশনালিটি আইডেন্টিফিকেশন, এখানে দিস ফাংশনালিটি ক্যান বি আইডেন্টিফাইড ইজিলি। ফাংশন কাজ করছে না, তখন ইউজার ইউজ করে দেখেছে ভাই কই কাজ তো করছে না, তখন সে জানালো, তখন এটা আমরা আইডেন্টিফাই করে ফেললাম। ইউজার স্যাটিসফ্যাকশন, এখানে ইউজারের একটা, যেহেতু প্রোডাক্টটা ভালো হচ্ছে ইউজারের স্যাটিসফ্যাকশনটা থাকে, তখন আমাদের যে ক্লায়েন্ট সে স্যাটিসফ্যাক্ট হয় এবং সে প্রোডাক্টটা ভালোবাসে। আচ্ছা, এখন আমরা কিছু ডিসঅ্যাডভান্টেজ দেখবো, যে আসলে কিছু এর অসুবিধাগুলো দেখবো। ইনসাফিসিয়েন্ট রিকোয়ারমেন্ট, দেখা যাচ্ছে যে এইটা তো কখন করা হয়, আসলে যখন সাফিসিয়েন্ট রিকোয়ারমেন্ট থাকে না তখনই কেবল করা হয়। যদি এমনটা হতো যে প্রথমে সকল রিকোয়ারমেন্ট রয়েছে, তখন তো আমাকে বারবার ডেমো তৈরি করতেও হতো না, এরকম করতেও হতো না। তো মূলত যখন রিকোয়ারমেন্ট থাকে না, তো যার কারণে এই ইনসাফিসিয়েন্ট রিকোয়ারমেন্ট বলা হয়েছে। এখানে রিকোয়ারমেন্টগুলো বারবার এখানে নেওয়া হয়। রিস্ক অফ ইনসাফিসিয়েন্ট রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস ওয়িং টু মাস ডিপেন্ডিং অন প্রোটোটাইপিং। আচ্ছা, রিকোয়ারমেন্টটা ফুলফিল না হতে পারে, এটা বলা হয়েছিল ওখানে। আচ্ছা, কনফিউশন বাই প্রোটোটাইপ, অনেক সময় কনফিউশন তৈরি হয়ে যায়। তো আমার কাছে একজন ক্লায়েন্ট আসলো, আমি তাকে একটা প্রোটোটাইপ দেখালাম, তখন সে ভাবছে আচ্ছা আমি তো এরকম চাচ্ছি না, আসলে এরকম কেন, আমি তো চাচ্ছি ওই রকম বা অন্যরকম। তখন এখানে একটা কনফিউশন তৈরি হয়ে গেল ইউজার এবং ম্যানেজমেন্ট টিমের সঙ্গে। তারপর হলো রাইট সিস্টেম কমপ্লেক্সিটি, অনেক সময় দেখা যায় প্রোটোটাইপ তৈরি করতে 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 অনেক সময় দেখা যায় যে একটা সিস্টেম কমপ্লেক্সিটি তৈরি হয়ে যায়। অ্যাট দ্য স্কোপ অফ সিস্টেম মে এক্সপ্যান্ড বিয়ন্ড অরিজিনাল প্ল্যান, অরিজিনাল প্ল্যান থেকে অনেক সময় এটা এক্সপ্যান্ড হয়ে যায়, উইচ ইনক্রিজ দ্য কমপ্লেক্সিটি অফ দ্য সিস্টেম, যেটা সিস্টেমের কমপ্লেক্সিটি বৃদ্ধি করে। নো টেকনিক্যাল ফিজিবিলিটি প্রোটোটাইপ, অনেক সময় দেখা যায় যে এমন প্রোটোটাইপ তৈরি করা হয় বা দেখা যায় স্ট্রাকচার তৈরি করা হলো, সেটাকে টেকনিক্যালি ফিজিবল সম্ভব না, অথচ ইউজারকে দেখানো হয়ে গেছে। তো আসলে এটা এই প্রবলেমটা হয়ে যেতে পারে, যে আমি আপনাদের কিছু ডিমো দেখালাম, এটাকে পরবর্তীতে টেকনিক্যালি ফিজিবলি করা সম্ভব হচ্ছে না, ফিজিবল করা সম্ভব হচ্ছে না, মোর ইফোর্টস রিকোয়ার্ড। এক্ষেত্রে অনেক ইফোর্ট লাগে, কারণ বারবার এই যে তৈরি করা, বারবার দেখানো, বারবার তৈরি করা, বারবার প্রোডাক্ট তৈরি করা দেখানো, এখানে এখানে অনেক ইফোর্ট প্রয়োজন হয় এবং এটা এই জন্য এটা একটা সমস্যা এবং কস্টলি। ইফ রিকোয়ারমেন্টস আর মনিশন প্রপারলি, দি ইফোর্টস ইনস্টেড ইজ বিল্ডিং প্রোটোটাইপ মে বি টু মাস, অনেক বেশি হতে পারে ইফোর্ট, কারণ বারবার প্রোটোটাইপ তৈরি করার রিকোয়ারমেন্ট যদি না হয়, ভালো ভালো ইয়ে করা না হয়। ঠিক আছে, তো এটা ছিল আমাদের অ্যাডভান্টেজ প্রোটোটাইপ মডেলের। আর পরবর্তী টিউটোরিয়ালে নতুন কোনো কিছু কিছু আলোচনা করবো সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং সাবজেক্টের। তো আজকে পর্যন্ত আসসালামু আলাইকুম।